فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام ورحمه الله وبركاته যে অন্যের জাদু থেকে নিজেকে বাঁচাতে কীভাবে সাবধান থাকতে পারে আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আল্লাহ জি সম্মানিত বোন আপনার প্রশ্নের উত্তরে সরাসরি আসার আগে একটা কথা অবশ্যই বলবো সেটা হলো এই যে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে জিনের প্রভাব বেশি পড়ে এবং জিনের আক্রমণ খুব তাড়াতাড়ি করে থাকে কিছু কিছু মানুষ রয়েছে যাদের উপরে জিনের আক্রমণ করতে খুবই সুবিধা পায় তারা কারা তারা প্রথম ব্যক্তি হলো এই তাদের মধ্যে প্রথম ব্যক্তি হলো এই ওই ব্যক্তি যারা শিরকে জড়িত তাদেরকে শয়তান জাদু ও বদনজর খুব সহজেই ঘিরে ফেলে দ্বিতীয় হলো এই যারা হারাম খাবার খায় হারাম লেনদেন করে হারাম ব্যবসায় যুক্ত থাকে তৃতীয় হলো এই যারা আল্লাহ কে ভুলে যায় না নামাজ রোজা হজ জাকাত মানুষকে জিনে খুব তাড়াতাড়ি গ্রাস করে আক্রমণ করে চতুর্থ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বদাই নাফাক অবস্থায় থাকে এবং গোসল ফরজ হলেও সে ব্যক্তির দীর্ঘক্ষণ গোসল না করে নাফাক অবস্থাতেই ঘুরে বেড়ায় বা ওই অবস্থাতে থাকাকে পছন্দ করে পাঁচ নম্বর হলো এই যে ওই ব্যক্তি যে ব্যক্তি যেখানে বসবাস করে সেখানে সে বা লাউতবাজি কিরাজ করে না বরং সেখানে ওয়াশলিল ভিডিও ছবি সেখানে সর্বদাই চলতে থাকে এবং জীবজন্তু মূর্তি ফটো ছবি থাকে ছয় নম্বর হলো এই যে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকা ফরজ সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো না ঢেকেই খুলে রেখে ঘুরে বেড়ায় এমন মানুষকে শয়তান বা জিন খুব তাড়াতাড়ি গ্রাস করে আক্রমণ করে সাত নম্বর হলো এই আমরা প্রত্যেককে জানি যে টয়লেট হচ্ছে খারাপ জিনদের থাকার স্থান তাই এসব স্থানে যখন ঢুকবে তখন দুয়া পড়ে ঢুকে ঢুকবে এবং বের হওয়ার সময় কি করবে দুয়া পড়ে বের হবে আট নম্বর হলো এই যারা জিনদেরকে অযথা কষ্ট দেয় বা তাদেরকে দেখে অযথা ভয় করে এই ক্ষেত্রেও তারা জিনরা বা শয়তানরা আক্রমণ করে থাকে নয় নম্বর হলো এই যে যারা অসাধারণ রোগে ভুগে তাদেরকেও জিন খুব সহজেই আক্রমণ করে তো এই ধরনের কিছু জিনিস রয়েছে যে সমস্ত জিনিসের কারণে জিন বা শয়তান দ্রুতভাবে আক্রমণ করে থাকে এবার আসুন এই জিন থেকে বা জাদু থেকে বাঁচার উপায় কী তো ইসলামে যে সমস্ত জিনিসের আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলাফেরা করা প্রথমত নিয়মিত নামাজ আদায় করা রোজা রাখা জাকাত দেওয়া অর্থাৎ আল্লাহ সুফহান ওয়া যে সমস্ত এবাদত আমাদের প্রতি ফরজ করেছেন সেগুলো নিয়মিত আদায় করা দ্বিতীয় হলো এই যেসব আদেশ নিষেধ আল্লাহ সুফান ও তালার পক্ষ থেকে এসেছে তা সঠিকভাবে মেনে চলা এবং কোরআন এবং হাদিসে যে সমস্ত দোয়া পড়তে বলা হয়েছে যে সমস্ত জায়গায় সেই দোয়াগুলো সঠিকভাবে নিয়মিতভাবে পাঠ করা প্রথম হলো এই যে ঘুমানোর সময় যে দোয়া পাঠ করতে আল্লাহ রসুল আলি সাল্লাহাম ঘুমাতে বলেছেন সে দোয়া নিয়মিত পাঠ করা তদ্রুপ যখন মানুষ ঘুম থেকে জাগ্রত হবে ঘুম থেকে জাগার পর যে সমস্ত দোয়া পড়তে বলা হয়েছে সে দোয়াগুলো নিয়মিত পাঠ করা তৃতীয় হলো ওযু করা চতুর্থ হলো এই যে খাওয়ার সময় খাওয়ার আরম্ভ নিতে যে দোয়া পাঠ করতে বলা হয়েছে সে দোয়া নিয়মিত পড়া তদরূপ যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হবে সেই সময় দোয়া পরে বের হওয়া এবং বাড়িতে যখন প্রবেশ করবে তখনও দোয়া পরে প্রবেশ করা এবং টয়লেটে যাওয়ার আগে কি করবে দোয়া পড়বে টয়লেট বা বাথরুম থেকে বের হওয়ার সময়ও দোয়া পড়বে এবং যে কোনো কাজ করার আগে বিসমিল্লা বলা এবং বিশেষ করে যখন পেশাব পায়খানা করার হাজত হবে প্রয়োজন মনে করবে তখন যেন কোনো গর্তে বা ভাঙা কোনো জায়গায় সে যেন পেশাব পায়খানা না করে এবং যখন কোনো কুকুর বা বিড়াল বা সাপ বা অন্য কোনো প্রাণীকে দেখবে তাকে সাবধান না করে যেন কষ্ট কেউ না দেয় তদরূপ স্বামী স্ত্রী যখন মিলন করবে সেই মিলনের সময় দোয়া পড়া এবং এই মিলনের পর অযথা দেরি না করে যত দ্রুত সম্ভব গোসল করে নেওয়া এবং বিশেষ করে যাদের সন্তান রয়েছে সেই সন্তানের উপরে আলা রসুল আলী সালাতু সালাম যে দোয়া পড়েছেন সেই দোয়ার দ্বারা আশ্রয় গ্রহণ করা এবং বিশেষ করে সূর্য ডোবার সময় বা তার পরে কিছু সময় বাচ্চাদেরকে মেয়েদেরকে বাইরে যেতে না দেওয়া হ্যাঁ সূর্য ডোবার পর আধা ঘন্টা পরে বা বেশ কিছু সময় পরে যদি বের হয় তাতে কোনো অসুবিধা নাই তদরূপ কোনো মানুষ হারাম থেকে বিরত থাকবে এবং যতটুক সম্ভব সামর্থ্য অনুযায়ী পাক নিজেকে পাক চাক রাখবে পাক পবিত্র রাখবে এবং যে শরীরের যে সৌন্দর্যর স্থান সে জায়গাগুলো খোলামেলা না রাখা এবং দুয়া পড়ে সমস্ত শরীরে বুলিয়ে নেওয়া যেমন আল্লাহ রসুল্লাহ আলী সালাতুল সাল্লাম ঘুমানোর সময় সুরাতুল ফালাক সুরানা সুরাতুল এখলাস তিন তিনবার করে পাঠ করে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতটুকু সম্ভব বুলিয়ে নিতেন এবং কোরআন তেলাওয়াত করা জিকির আজকার করা ঘরের দরজা বন্ধ করার সময় বিষমিল্লা বলা এবং ঘরের মধ্যে সরা বাকারা পাঠ করা ঘরের মধ্যে অশ্লীল সিনেমা অশ্লীল কাজ থেকে বিরত থাকা ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দুর্গন্ধময় জিনিসগুলোকে ঘরের মধ্যে না রাখা এবং যে যে সমস্ত খাবার যিনি পছন্দ করে থাকে সেই সমস্ত খাবার ঘরের মধ্যে না রাখা সে সমস্ত জিনিস ঘরের মধ্যে না রাখা তো এই সমস্ত জিনিস যদি কেউ নিয়মিতভাবে পালন করতে পারে তাহলে আল্লাহ সু হান ওয়া তালা তাকে শয়তান জিন এবং জাদু থেকে হেফাজতে রাখবেন এবার কথা হলো এই যদি কারো উপরে জাদু টানা আক্রান্ত হয় যদি জাদু যদি কেউ করে থাকে তার চিকিৎসা করার কয়েকটি পদ্ধতি রয়েছে তার মধ্যে প্রথম পদ্ধতি হলো এই যে জাদু করেছে সেই জাদুকর কিভাবে জাদু করেছে সেটা আগে জানবার চেষ্টা করা যেমন যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো জায়গায় অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো জায়গায় রেখে দিয়েছে যদি স্থানটি বা জায়গাটি জানা যায় তাহলে সেই জিনিসটি পুড়িয়ে ফেলা ফেলে ধ্বংস করে দেওয়া যাতে করে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং জাদুকর যা করতে চেয়েছে সেটা বাতিল হয়ে যায় এটা হলো প্রথম দ্বিতীয় হলো এই যদি যে ব্যক্তি জাদু করেছে সেই ব্যক্তিকে যদি চেনা যায় বা তাকে যদি যে ব্যক্তি জাদু করেছে তাকে যদি চেনা যায় বা তাকে যদি নির্দিষ্ট করা যায় তাহলে তাকে এ কথা বাধ্য করতে হবে যেন সে যে জাদু করেছে সে জাদু যেন নষ্ট করে ফেলে তাকে এ কথা বলতে হবে তুমি যে তদ্বির করেছ সেটা নষ্ট করে যদি নষ্ট না করো তাহলে তোমার গরদান উড়িয়ে দেওয়া হবে সে জাদুর তদবিরটি ধ্বংস করে ফেলার পর মুসলিম শাসক তাকে হত্যা করার নির্দেশ দেবেন কারণ ওলামাদের সঠিক মত অনুযায়ী জাদু জাদু যে ব্যক্তি জাদু করেছে তাকে তোবার আহ্বান ছাড়াই তাকে হত্যা করা হবে যেমনটি করেছেন উমার ফারুক রাজিয়াল তালাহ আনহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেন জাদুকরের শাস্তি হচ্ছে তরবারের আঘাতে তার গড়দান ফেলে দেওয়া যখন হাফসার আনহা জানতে পারলেন যে তার এক বাঁধি জাদু করে জাদু জাদু করে তখন তাকে হত্যা করা হয় তিন নম্বর হলো এই জাদু নষ্ট করার ক্ষেত্রেও ঝাড়ফুঁকের বড় ধরনের প্রভাব রয়েছে এর পদ্ধতি হলো এই জাদুতে আক্রান্ত রোগীর উপর অথবা কোনো একটি পাত্রে আয়াতল কুরসি অথবা সুরা আরব সুরা ইউনু সুরা তহার জাদু বিষয়ক যে সমস্ত আয়াতগুলো রয়েছে সেই সমস্ত আয়াতগুলো পাঠ করবে এবং এগুলোর সাথে সুরা কা ফেরুন সুরা এখলা সুরা ফালাক সুরা নাচ পড়বে এবং রোগীর জন্য দোয়া করবে বিশেষত যে দোয়াটি আল্লাহ রাসুল্লাহ আলি সাল্লা থেকে প্রমাণিত সেটা হলো এই

ওয়া আইনিন হাসিদ্ দিন আল্লাহ ইয়শফিক বিসমিল্লাহ হেয়ারকিক এই দুয়াটি পড়েও ঝাড়ফুঁক করবে তো এই দোয়াটি তিনবার পরে ফুঁ দেবে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন তিনবার পরে ফোঁ দেবে তো এই সমস্ত দোয়া এবং যে আয়াতগুলো পড়তে বলা হয়েছে সেই আয়াতগুলো পড়ে পানিতে ফুঁ দেবে এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি সেই পানি পান করবে এবং কিছু পানি বাকি রাখবে সেই পানি দিয়ে প্রয়োজন মতো একবার বা একের অধিক কি করবে গোসল করবে আল্লাহ ইনশাল ও তালার ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে এবং ওলামায় ক্রামগন এ কথা পরিষ্কার বলেছেন তো মোট কথা হলো এই আরেকটি চিকিৎসার ই হলো এই যে সাতটি বড়ের পাতা কাঁচা বড়ের পাতা সংগ্রহ করে পাতাগুলো গুঁড়া করবে এরপর গুঁড়াগুলো পানিতে মিশিয়ে সেই পানিতে যে সমস্ত আয়াতের কথা ধোঁয়ার কথা বলা হলো সেই আয়াত এবং ধোঁয়াগুলো পড়ে ফোঁ দিবে তারপর সে পানি পান করবে আর কিছু পানি দিয়ে গোসল করবে যদি কোনো পুরুষকে স্ত্রী সহবাস থেকে অক্ষম করে রাখা হয় সেই ক্ষেত্রেও এই আমলটি উপকারী বা যাদের ছেলে মেয়ে হয় না যাদেরকে যাদের ছেলে মেয়ে হয় না তারাও এ কাজটি করতে পারে যে সাতটি বোরের পাতা পানিতে ভিজিয়ে রাখবে তারপর সেই পানিতে যে সমস্ত আয়াত এবং দোয়াগুলোর কথা বলা হলো সেই দোয়াগুলো আয়াতগুলো কড়ে ফুঁ দেবে এরপর সে পানি পান করবে এবং কিছু পানি দিয়ে সে একের অধিকবার গোসল করবে যেমন সেটা বলে দিই প্রথম হলো সুরা ফাথিয়া পড়ে পানিতে ফোঁ দেবে তারপর আয়াতাল কুরসি পড়ে ফোঁ দেবে তৃতীয় হলো এই সুরা আরাফের যে সমস্ত আয়াতে জাদুর বিষয়ে বলা হয়েছে সেই আয়াতগুলো পড়ে পানিতে ফোঁ দেবে যেমন একশো ছয় নম্বর আয়াত থেকে সুরা আরাফের একশো ছয় নম্বর আয়াত থেকে নিয়ে একশো বাইশ নম্বর আয়াত পর্যন্ত পড়ে পানিতে কি করবে ফোঁ দেবে তদরূপ সুরাই উনুসের মধ্যে যে সমস্ত আয়াত জাদুর বিষয়ে আলোচনা করা হয়েছে সেই আয়াতগুলো পড়ে ফুঁতিবে আর তা হলো উনাশি নম্বর আয়াত থেকে নিয়ে সুরাই উনুসের উনআশি নম্বর আয়াত থেকে নিয়ে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত পড়ে পানিতে ফুঁতিবে তদরূপ সুরাতহা আর পাঁষট্টি নম্বর আয়াত থেকে নিয়ে উনসত্তর নম্বর আয়াত পর্যন্ত পানিতে পড়ে ফোঁ দিবে তদ্রুপ সুরা কা ফেরুন পড়ে ফুঁ দিবে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন তিনবার করে পানিতে ফুঁ দিবে এবং তারপরে কিছু দোয়া যেমন বলা হয়েছে আগে আল্লাহ বাস আব্বান নাচ আসাবিলবাসফা আই শেফাউক শিফা আল্লা সাকামা এবং বিসমিল্লাহ মিনকুল মিনকুল্লে সাইন ইউদিক ওয়া মিনসার রিক্লেন ওয়া আইন হা আল্লাহ ইয়শফিক বিসমিল্লা আর্কিক এই দোয়াটি তিনবার পড়ে ফোঁ দিবে সেই পড়া পানি সে পান করবে এবং কিছু পানি দিয়ে অন্য পানি মিশিয়ে একের একা একের অধিক গোসল করবে অথবা এই আয়াত এবং দোয়া পড়ে সরাসরি যে ব্যক্তি রোগী সে রোগীর মাথার উপরে এবং মাথা থেকে নিয়ে বুকে এবং সারা শরীরে ঝাড়ফুঁক করবে আল্লাহ সু হানুয়া তালার ইচ্ছা সে রোগমুক্ত হবে নিরাময় হবে বাকি আল্লা আলম বিশ্স আসালামুক রহমতুল্লাহি